উচ্চ সুরে আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ, আসমানে বলে জমিনে বলে আজ আমাদের দুঃখের দিন, নবীর নাতি কারবালাতে শহীদ হইল, নবীর নাতি হুসাইন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, আদলা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা মারহাবা লা ইলাহা লাহু লা ইলাহা মাশাল্লাহ লা ইলাহা, আমরার মনের বেদহনা বাইজান বুঝাইলে কেউ বুঝে না, বলি আমরার মনের বেদহনা হাই হাই বুঝাইলে কেউ বুঝে না, হাই হাই শোনাইলে কেউ শুনে না, বলুন শুনাইলে কেউ শুনে না, বাইরে শুনেন শাহে মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা হু লা ইলাহা, আল্লাহর জিকির করো না মুমিন বসে বসে নিরহলা, বলি আল্লাহর জিকির করো না মুমিন বসে বসে নিরহলা, আমার আল্লাহর জিকির না করিলে আল্লাহর করিলে কলব জিন্দা হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ হু লা ইলাহা
লাহু লা ইলাহা নামাজ রোজা সাই রহনাম তোমার মা বাবার খেদমতে বইল হনাম বললে নামাজ রোজা সাই রহনাম তোমার মা বাবার খেদমতে বইল হনাম আমার নবীর দরুদ সাই রহনাম বাইজান নবীর দরুদ সাইরো না আমার নবী তুমাই বলবে না লা ইলাহা মারহাবা লা ইলাহা লাহু লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলাম মাওলা দুনিয়াতে পাঠাইলাম আল্লাহ আদম হাওয়া বানাইলাম মাওলা দুনিয়াতে পাঠাইলাম হাই হাই তিনশ বছর পরে দোয়া কবুল তিনশ বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা লাহু লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার আমার বাবা জিরারি ও আমার বাজার এই গ্রামের নাম কি নতুন বেরি আদর্শ ইসলামী যুব সংঘ নাকি এই গ্রামের নাম কি নতুন বেরি নাকি আমার নতুন বেরি যুবক বায়রা গো ও মুরব্বী বাজান আমি ছোট্ট মানুষ একটা কোথাও এই আপনাদের গ্রামের মানুষের কাছে জানতে চাই এই আমার বাবাদের এই পৃথিবীর বুকে আমরা কি সারা জীবন থাকবো না চলে যেতে হবে আওয়াজ করে বলতে হবে থাকবো না চলে যেতে হবে আমার বাবা জিরা গো কোথায় চলে যেতে হবে সই সেই জায়গাটার নাম কি আরো জোরে বলতে হবে সেই জায়গার নাম কি আমার বন্ধুরারি ও আমার বাজানে আমাদেরকে চলে যাইতে হবে অন্ধকার মাটির নিচে রে এ আমার বাজান আপনাদের পায়ে হাত রেখে আমি গুনাগারে বলে যাই হে আমার বাবাজিরা যে গরের ভিতরে আজকে আপনি এত শীতের রজনীতে আরামের বিছানার মধ্যে আরাম করতেছেন রাস্তাঘাটে বন্ধু বান্ধবী নিয়ে কত সুন্দর করে মজার মজার কথা বলতেছেন আর আড্ডা দিতেছেন রে আমার ভাই
যেদিন আজরাহিল আপনার আমার সামনে এ দাঁড়ায়া যাইব রে, রঙ্গের বন্ধুগুলার রঙ্গের বন্ধুগুলা পৃথিবীর মধ্যে থাকবে, রঙ্গের তামসা পৃথিবীর মধ্যে থাকবে। আজরাহিলকে যেই মারত আমরা যেই মানুষটার মৃত্যু হইবে গো, ওই মানুষটার সামনে যেই মারত আজরাহিল সামনে আসবে, শরীরের আড্ডি গুলোর জোড়া টাস টাস করে টাস টাস করে ছিঁড়ে যাবে। এই শরীরের এত সুন্দর রক্ত, লাল রক্ত আজরাইল কে যে মারত দেখিবেন গো, শৈলে রক্তগুলো পানি হইয়া যাইব, এমন তৃষ্ণা লাগবে আজরাহিলকে দেখার পরে। দুনিয়ার সকল পানি, নদী নালা খাল বিলের পানি গলার মধ্যে ডাইল্লা দিলেও আপনার তৃষ্ণা নিবারণ হবে না। হে আমার যুবক ভাইরা, কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার, হে আমার বাবাজিরা গো গো, হে মুরুব্বি বাবা আজিরা রে, ও আমার বাজান পায়ে হাত রেখে বলি, দাড়িগুলো আপনার এক সময় ছিল না, দাড়ি কালো হয়ে গেছে, কখন জানি দাড়িগুলো সাদা হয়ে গেছে, টের পান নাই। একদিন আয়নার সামনে গিয়ে দেখলেন দাড়িগুলো কাঁচা, গা দাড়িগুলো কাঁচা, গা দাড়িগুলো কাঁচা, হে আমার বাগান। কিছুদিন পরে যখন আয়নার সামনে গেছেন গো, আপনার দাড়িগুলো পেকে গেছে, কথা বলুন ঠিক কিনা? যে সময় দাড়িগুলো পাকছে আপনি দেখছেননি, কিভাবে পাকলো আপনি টের পাইলেন না? আপনার আমার জীবনের হায়াতের খাতা ফুরাইয়া যাইতেছে, ওই হায়াত যে যাইতেছে আমরা টের পাচ্ছি না রে বাজান। বলা যায় না কোন দিন আজরাইল এসে রাস্তার মধ্যে থাবা দিয়া প্রাণ পাখিটা বাহির কইরা লইয়া যাইব গো। এ আমার বাজান, আসুন সবাই মাহফিলের ভিতরে চলে আসুন, এই পৃথিবী তো ক্ষণস্থায়ী জায়গা, এই পৃথিবীর ভিতর তো থাকা যাবে না, আমাদের যেই জায়গায় যাইতে হবে আসুন, আর ওই জায়গার খবরে নিয়ে যান। কত রাত্র তো গুবের ঘরে কাটিয়ে দিলেন, কত রাত্র তো দোকান পাটে কাটাইয়া দিলেন, আজকে রাত্রটাকে যদি সকল আরামায়েশ পিছনে ফেলে দিয়ে মাহফিলে আইসা বসতে পারেন গো, খুদার কসম করে বলি, আমার আল্লাহ আপনার আমার জীবনের জিন্দির গুনাহ খাতাগুলো মাফ করতে পারে কি পারে না? এই পদ্মাও মেঘে না যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, পদ্মাও মেঘে না যমুনার কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, একদিন আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে, পদ্মা মেঘে না যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, এই পদ্মা মেঘে না মাশাল্লাহ, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার নতুন বেরির যুবক ভাইরা গো, মুরুব্বি বাবা আজিরা রে, আরে পাগলামি নই, আসুন মৃত্যুর কথা স্মরণ করুন। ওই দিনে দেখলাম ফেসবুকের মধ্যে আমার আমার ছাত্র দেখাইলেন হুজুর, তাকায়া দেখেন একজন একজন ফিরওয়ালা কাদের মধ্যে ডেক নিয়ে ডেক বিক্রি করে, ডেক, হ্যাঁ আপনার কি ডেক বলেননি,
হাড়ি পাতিল ডেকগুলো বিক্রি করে বার তার কাদের মধ্যে বার বারের দুই পাশে দুই পাতির মধ্যে দুই খাদির মধ্যে অনেকগুলা হাড়ি পাতিল। ওই হাড়ি পাতিল নিয়ে ওই লোকটা যে মার তুই একটা বারে একটা বিল্ডিং এর বারিন্দার মধ্যে দাঁড়াইছি। হঠাৎ কইরা লোকটার বুকের মধ্যে একটা চিনচিনানি বেদনা উইটা গেছে গো। ওই লোকটা মাটির মধ্যে এই বারটা মাটির মধ্যে থইল। তোয়ার পরে ওই লোকটা মাটির মধ্যে এইভাবে একটা গোর যখন মাইরা দিছে গো, ওই দোকানদার গুলো বলতেছে ব্যাপার কি ওই লোকটা এখানে মধ্যে গইরা গুড়ি কেন করে। ওই লোকটা ডাক দেয়া বলে যুবক বাইরে ও দোকানদার আমার যুবক ভাই আমার একটু পানি দিবানি। ওই পানির জন্য যেই মারতো দোকানদার ওই পানি গ্লাসের মধ্যে নিয়া যেই মারতো হাইছে রে, আমার পরে যখন মুখের মধ্যে দিবি তখন দেখে লোকটার লড়াছড়া করে না, ডাক দিয়া বলে ফিরিওয়ালা ভাইরে ও আমার ফিরিওয়ালা ভাই তোমার জন্য পানি নিয়ে আমি দোকানদার ভাই আইছি, নেও একটু পানি পান করু। ওই লোকটাকে বারবার ডাকি বারবার ডাকি রে ও নতুন বেরির যুবক ভাইরা গো, ও আমার মুরব্বী আব্বা জান আমার পর্দা নসীন মা বোনেরা গো, যেই ঘরের ভিতরে নতুন বেনারসি লাল শাড়ি পরে আপনি ঢুকলেন, নতুন বধ হয়ে ঘরের ভিতরে আপনি প্রবেশ করলেন মা গো, কত রাত্র তো ঘুমের ঘরে কাটিয়ে দিলেন, আজকের রাত্রটা আজকের রাত্র আল্লাহর নামে কাটিয়ে দিন। আর ওয়াজ নসিহত গুলো শুনুন, জীবনে হয়তো কাজে লাগিয়া যাইতে পারে, কথা বলুন ঠিক কিনা। এইখানের মধ্যে আমি দেখতেছি যারা এসেছেন তারা সত্যিকারের নেও নবীর প্রেমিক, আরো কিছু কিছু প্রেমিক আছে রাস্তাঘাটে দৌড়া দৌড়ি করতেছে, মাহফিলে আসার জন্য পাগল হইয়া গেছে। যারা এই মাহফিলের ভিতরে প্রবেশ করবে আমার আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতার দলেরা গো, ওই মাহফিলের ভিতরে আমার বান্দাগুলো প্রবেশ করতে দেরি হবে, আমি আল্লাহ তাদের সমস্ত জিন্দগির গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কেন 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 জানেননি এ আমার ভাই রাস্তাঘাটে যখন মানুষগুলো ঘোরাফেরা করে আল্লাহর সাথে শয়তান এবং আল্লাহর এবং শয়তানের কথোপকথন চলে, শয়তান ডাক দিয়া বলে আল্লাহ গো গরের বিছানার মধ্যে খাটের মধ্যে শুয়াইয়া দিছি, উফরে তারে লেপ তুষুক দিয়া দিছি, দোকানপাটে সার হোস্টেলে বসাই রেখেছি, রাস্তাঘাটে গুড়া পিড়ার মধ্যে বন্ধু বান্ধব কি আমি রাইখা দিছি গো। আমার আল্লাহ ডাক দিয়া বলে শয়তান রে তুই জানোস না তুই জানোস না, এই মুহূর্তে যদি আমার বান্দাগুলো বিচারার খেতাটাইটা মেরে ফেলে দিয়ে ওই দোকানে আর আমার রাস্তার গুড়াপিড়াগুলো বন্ধ করে দিই, মাহফিলের ভিতরে প্রবেশ করে আমি আমার বান্দাদের সমস্ত জিন্দগির গুনাহগুলো ক্ষমা করে দিব, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার বাবাজিরা গো ওই ফিরোয়ালা যখন কথা বলে না তখন ওই লোকটাকে যখন আর কথা বলে না, এতিমের মতো দোকানদার হাতের মধ্যে পানির গ্লাস নিয়া দাঁড়ায়া রইছে গো। অনেক মানুষ অস্তে অস্তে ভিড় জমাইত হলো, এবার ডাক দিয়া বলে কি হইছে রে, ওই লোকটা ডাক দিয়া বলে ভাই জানি না তারাকে আমি চিনিও না, ওই লোকটা দেখলাম কাঁদো থেকে বারটা মাটির মধ্যে রাখলো, রাখার পরে আমি যখন তার পাশে আসলাম আসার পর দেখছি সে মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, তাকে আমি প্রশ্ন করলাম কি হলো গো, ওই লোকটি ডাক দিয়া বলে ও আমার বাইরে আমার একটু পানি পান করাইবেন, পানির তৃষ্ণা আমার বুকটা ফাইটা যাইতাছে।
পানি নিয়া তার ডাকি সে তো আর জবাব দে না রে। হে যুবক ভাই, যদি সে জানতো ওই জায়গার মধ্যে তার মৃত্যু হয়ে যাইব, কথা বলুন সে কি ঘর থেকে বাহির হইতো, সে কি মসজিদ ছাড়তো? যদি আমরা জানতাম আজকে মারা যাব, তাহলে মসজিদের মধ্যে বসে তসবিহ আল্লাহর 99টা নাম জপতে জপতে, নবীর দুরুদ সালাম পড়তে পড়তে আমাদের জীবনটা আমরা কুরবানি করতাম, কথা বলুন ঠিক কি না? জানি না জানি না কোন দিন জানি আজরাইলে সে আটক কইরা ফালায় রে। ভূমিকার মধ্যে আমি কথাগুলা বলতেছি, বাজানার গুড়াগুড়ি নয়, আসুন আপনাদেরকে নিয়ে মাহফিলের ভিতরে বসুন। এই দেখুন আলনূর, আলনূরি মিডিয়া এসেছে। হে আমার বাজান, এই আলনূর মিডিয়া যেইভাবে আপনাদের কি ভিডিও ক্যামেরা করতে এসে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে একটা ভিডিও ক্যামেরা ঢুকাইয়া দিছে। আর আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই মাহফিলের ভিতরে যারা যারা প্রথম থেকে নিয়ে আখিরি মুনাজাত পর্যন্ত বৈশা থাকবে গো, ওই তাদের ধৈর্যশীল। কারণ আমার আল্লাহ বলেছেন কি, ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? হে আমার বাবাজি রাগু, আমার আল্লাহ রাব্বুল আমিন আখেরি মুনাজাত করে যখন এই মাহফিল থেকে বাহির হইবেন গো, ওই মাহফিল থেকে বাহির হওয়ার সাথে সাথে মার গর্বে থেকে যে মার তো একটা সন্তান পৃথিবীর বুকে নিষ্পাপ হইয়া ভূমিষ্ঠ হই গো, ওই সন ওই মানুষটা যেমন নিষ্পাপ হয়ে ঘরের ভিতরে প্রবেশ করবে, চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আমি গুনাগার ডাকি পারে বার আল্লাহ, আমরা গুনাগার ডাকি পারে বার, তোমার দয়া না পাইলে দয়া পাব কার আল্লাহ, আমরা গুনাগার ডাকি পারে বার আল্লাহ, আমি গুনাগার ডাকি পারে বার, তোমার ক্ষমা না পাইলে ক্ষমা পাব কার আল্লাহ, আমরা গুনাগার ডাকি বারে বার আল্লাহ, আমি গুনাগার ডাকি বারে বার। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আমার বাবা জিরা গো, আমরা খুশি না বেজার, কে কে বেজার হাত তুলেন? ও মাই গো, বেজার নাকি? আমি বলছি বেজার, ও মানে বুঝছেন না, হুজুরের দুশোর লোক আমরা দুশো তুলে ফেলাইছি ঠিক কিনা? কে কে খুশি হাত তোলা দেন? নারে তকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত রাসূলুল্লাহ, নারে গাউসিয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম আলহামদুলিল্লাহ। কারণ বাজান আপনারা জানেন, আমি এম এস হুসাইন আহমদ তাহিরি, আমার সামনে যত শ্রোতা বসে আমি সবাইকে নিয়ে এমনভাবে কথাবার্তা বলি যেমন মনে হয় সন্ধ্যার পরে মাহফিলে বসেছি। আমি যখন কথা বলবো তখন আপনার জোরে সুরে ইয়েস নো বলতে হবে ঠিক কি না? যদি আপনার কথাবার্তা না বলেন তাহলে আমি কথা বলতে পারবো না, আর আপনার যে কথার মধ্যে আমাকে সাহায্য করেন তো কথা বলতে সুবিধা হবে ঠিক কি না? আমার বাবাজির আমি ভূমিকা আলোচনা করবো না, আপনাদের কাছে জানতে চাই এই মাহফিলের ভিতরে আমরা এসেছি সবচেয়ে বেশি খুশি হয়েছে কে? আল্লাহ তো হয়েছে, আরও একজন আরও এক গ্রুপ আছে তারা খুশি হয়েছে, তারা হলো আমাদের কবরবাসীরা।
আমারে বাবা দিরাগু কেমন খুশি হয়েছে জানেনি, এই মাত্র যদি আল্লাহ এমন কোন কামনা করক আপনাদের কালা সকল বকা বিপদ থেকে বাঁচিয়ে রাখুক। আমি দোয়া করি এই মধ্যে থেকে যদি একজন একজন মানুষকে যদি ফাঁসির আসামি ধরে তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে নেওয়া হয় আর এই ফাঁসির কাষ্ঠ থেকে সকল তার গলার মধ্যে ফাঁসির দড়ি লাগানো হইল, আর সরকার যদি এসে বলে ফাঁসি দিও না, তারে আমি ক্ষমা করে দিয়েছি, তার ফাঁসি না হইলে তাকে যে মাফ করেছে ফাঁসি যার হইতেছিল সে খুশি হবে না বেজার হবে? আওয়াজ করে বলতে হবে খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলতে হবে খুশি না বেজার? কেন খুশি এই মুহূর্তে তারে ফাঁসি দিয়া পৃথিবী থেকে বিদায় কইরা দিল অনে গো, কিন্তু দেখা গেল ওই লোকটার গলার মধ্যে ফাঁসি দিল না, খুশি হইয়া গেছে রে আমার বাজান। যেই মারতু আপনি এই মাহফিলের ভিতরে প্রবেশ করেছেন গো, আপনার আম্মার কবরে আজাব বন্ধ হইয়া গেছে, আপনার আব্বার অন্ধকার কবর বন্ধ, অন্ধকার কবরে আজাব বন্ধ হয়ে গেছে, আপনার দাদার অন্ধকার কবর বন্ধ হয়ে গেছে, আপনার নানার অন্ধকার কবরে কবরে আজাব বন্ধ হয়ে গেছে, আর তারা কবর থেকে চোখের পানি ফালায়া ফালায় কান্দে রে ডাক দিয়া বলে আমার সন্তানের দলেরা গো, ওই মাহফিল থেকে বাহির হইও না, বাহির হইও না, ওই মাহফিলে যেই মার তো তোমরা দুই কাগে সরি, ওই মাহফিলে ডুকার পরে পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কবরে আজাব বন্ধ করে দিয়েছে, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার আমার বাবা জিরা গো, হে আমার বন্ধুগণ, পতিত পগ্রাম গলা অবস্থা হইতে আমার কথা বলতে আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে, কিন্তু প্রতিনি প্রোগ্রাম অনেক দূর থেকে তো এসেছি, আমার ভাই একটু পরে পরে ফোন দিতেছে, আসলে গাড়ির ঝামেলা তো, গাড়ি যদি ডানা হইতো ফাঁকির মতো তুই আইসা পড়তাম ঠিক কি না, অন তো গাড়ি চাক্কার লোকে কথা বাজান ঠিক নি, গাড়ি চাক্কা যত স্পিডে ঘুরবে তত তাড়াতাড়ি আসা যাবে, যত অস্ত ঘুরবে তত দেরিতে আসতে হবে ঠিক কি না, ড্রাইভার আমি বলে যে ভাই একটু চালান না জোরে, কো ভাই মনে করো উড়াল মারি দিতাম, মনেও কর উড়াল মারি দিতাম পারলাম না গাড়ি চাক্কা দৌড়ের, আমি কই মাশাল্লাহ ভাই একটু তাড়াতাড়ি যান, মাহফিল থেকে ফোন আইতেছে কল আসছে এখানে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশে আমি আত্মসিহত করি, একটা মাত্র কারণে, সেই কারণটাকে জানেন আপনাদের কাছে বলে যাই, আমার কোনো এলেমের বাহাদুর, আমার কোনো এলেম নাই, কালাম নাই, আমল কোনো কিছুই নাই, একটা আছে শুধু হলো মা বাবার খেদমত, আউলিয়া কেরামের সোহবত, আমার দয়াল নবীর মহব্বত, মহব্বত আমার আল্লাহ পাকের ইবাদত, আমার মা, আমার দুঃখিনী মার দোয়া, আমার বাবার দোয়ায় আমি এই বাংলাদেশে আনাচা কানাচে ওয়াজ করতেছি। আমার বাবা জিরা, আমি জানতে চাই এই পৃথিবীর বুকে সবচেয়ে আপন কে? আপনাদের মুখ দিয়ে কথা আইতেছে না, সমস্যা নাকি? আমি জানতে চাই পৃথিবীর বুকে সবচেয়ে আপন ব্যক্তি কে? মা। জুড়ে বলেন কে? আমার বাবা জিরা গো, মা দুকনি হলো সবচেয়ে আপন, হে আমার বাবা জিরা রে ও নতুন বেরির যুবক বাইরা গো, গলা নিয়ে খুবই আমি টেনশনে ছিলাম, কথা বলতে পারতেছিলাম না, মোটামুটি দেখা যায় গলাটা অনেক ক্লিয়ার হয়ে যাইতেছে, অস্তে অস্তে বুঝি ক্লিয়ার হয়ে যাইবে। আমার বাবা জিরা নবীর মোহাব্বত নিয়া মাহফিলের ভিতরে বৈশা জান গো, হে আমার ভাজান, মা বাবা যে কি সম্পদ জানেননি, ভূমিকার মধ্যে আলোচনা করে আমি আমার মেনুয়াজে চলে যাব। একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এক কবর থেকে একজন মানুষকে জিন্দা করলেন, জিন্দা করার পরে তাকে দেখতেছে ওই লোকটার কোমর থেকে
এই কোমর থেকে নিজ বাজু জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাইতেছে, উপরে বাজু জাহান্নামের আগুনে জ্বলে না। এইবার জিজ্ঞাসা করলো, ও মৃত ব্যক্তি রে, ও মৃত ব্যক্তি, তোমারে কবর থেকে জিন্দা করছি একটা মারতো কারণ, কারণ তোমাকে আমি পরে বলবো। আগে আমি জানতে চাই তোমার কবর থেকে নিজ বাজু, এই কোমর থেকে নিজ বাজু কেন জাহান্নামের আগুনে জ্বলে? ওই লোকটা চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়া বলে, রে ও নতুন বেরির যুবক বাহেরা রে। ওই লোকটা এবার ডাক দিয়া বলতে যে, হুজুর ও হুজুর, জানেননি কেন আমার এই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলতেছে? একটাই মারতো কারণ, ওইলা ওই আমার মা দুঃখিনি, আমার মা যখন বৃদ্ধ ছিল আমার মা আমাকে একটা কথা বলছিল, আমি বলছিলাম না, দ্বিতীয়বারে বলছিল কাজটা করার জন্য, আমি বলছি না। তৃতীয়বারে যখন আমার মা দুঃখিনি বলছে, রে আমার দুঃখিনী মা, যেই মার তো তৃতীয়বার বললো কাজটা করার জন্য, আমার পাষাণ হৃদয় মানলো না, আমি আমার মা দুঃখিনীর বুকের মধ্যে একটা লাত্তি মারছি, জুরে জুরে বলুন নাউজুবিল্লাহ। হে আমার যুবক বাইরা গু, এই কথা বলার পরে ও আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তোমার মার কবর কোনটা? ওই যুবক ডাক দিয়া বলে, আমার পাশের কবর, আমার আম্মার কবর। এইবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি পাশের কবরের মধ্যে গিয়া তার মাকে জিন্দা করলো, জিন্দা করে ডাক দিয়ে বলতেছে, ও মা দুঃখিনী গো, ওই লোকটারে তুমি চিনো নি? এইবার ডাক দিয়া বলে, চিনি, সে তো আমার জাদুমণি, আমার কলেজার টুকরা সন্তান। চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ। আর মায়ের কান্দন যাবদ জীবন, দুই চার মাস বোনের কান্দন গো, গোরের পরিবারের কান্দন, কই এক দিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভদারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কত আমার রাত পোহালো বিজিল গুয়ে মুথে, আমারে শুকনায় রাখিয়া মাগুমায় বিজাতে ঠিকি না। হে আমার যুবক ভাইরা, নিজের চোখে হয়তো দেখেছেন, অনেকে দেখেন নাই, মা দুঃখিনী পুষ মাসে মাঘ মাসে শীতের রজনীতে তোমাকে এনে বিছানার মধ্যে যেই মারতো শুয়া গেছে, রাত্রে যখন তোমাকে ডাইন পাশে শুয়াইছে, ডাইন পাশে প্রসাব করে ভিজিয়ে দিয়েছো, মা দুঃখিনী তোমাকে বাম পাশে নিয়ে শুয়াইলো, বাম পাশে প্রসাব করে তুমি ভিজাইয়া দিছো, মা দুঃখিনী ভিজা জায়গার মধ্যে শুইয়া শুকনা জায়গার মধ্যে মা তোমার শুয়াইয়া দিছে, যেই মারতো শুকনা জায়গার মধ্যে শুয়াইছে, রে তাকায়া মা দেখে ওই জায়গাটা পয়সা পায়খানা করে বিজাইয়া দিছো, মা দুঃখিনী এবার সন্তানটারে বুকের উপরে কাপড় দিয়াই ভাবে বেচায়া, মা বিজা জায়গার মধ্যে শুয়া শুয়া সারা রাত্র কাটাইছে, কথা বলুন ঠিক কি না? কত আমার রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার সুখ। হালকা একটু ইকু দেন, হালকা একটু ইকু দিবেন, হালকা হালকা, বেশি না, হালকা দিবেন, হ্যাঁ হালকা, বেশি দিলে আবার সমস্যা, মানে কথা বুঝতে সমস্যা হয়, আমার একটু একটু দিলে মনে হয় আমার একটু কথা বলতে একটু সাহায্য হবে, যেহেতু গলার সমস্যা, ঠিক আছে না বাজান? কত আমার রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাগুমায় বিজাতে,
কতই আমার রাত পোহালো বিজিন লগুয়ে মুতে আমারে সুখ নাই রাখিয়া মাগু মাই বিজাতে হে তাহিরে ডাইকা বলে জান্নাত মায়ের ফায়ের তোহলে গো ঠিক না এই তাহিরে ডাইকা বলে জান্নাত মায়ের ফায়ের তোহলে রে দেখি বুখারি হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবদ জীবন দুই চার মাস বোনের কান্দন গো গোরের পরিবারের কান্দন কয়ে কি দিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার এইবার মা দুঃখিনী বলে সে তো আমার জাদুমণি সে তো আমার কলেজার টুকরা এই কথা বলার পরে পরে গো এ আমার বাজান এইবার বলো মা দেখছনি তোমার ফুটার কোমর থেকে নিয়ে পাও বাজু পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে এবার বলে হে দেখতেছি এবার বলে মা গো তুমি যদি মাফ না করো তোমার ছেলেটা এইভাবে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে মা দুগিনে চোখের পানি পালায়া পালায়া কাইন্দা কাইন্দা কই হুজুর আমার সন্তানকে যেই মারতো আমার আল্লাহ গর্বে আমার দান করছে আরে এখানে কিন্তু সবাই কিন্তু মার গর্তে আমরা হয়েছি ঠিক কিনা কতগুলো দরকার আছে কারণ বর্তমান যুগে এমন কিছু সন্তান আছে নতুন বিবাহ করার পরে তার মা বাবাকে দেখে না কতগুলো ঠিক কিনা এমন কি যুবক আছে যুবকগুলো নতুন বউ পাওয়ার পরে ওই বউয়ের কথা শুনে তার আম্মা আব্বাকে ভুল বুঝে সে শ্বশুর বাড়িতে চলে যায় ঠিক কিনা আমার বাজার খুদার কসম করে বলি আল্লাহর গজব তোমার উপরে পড়ার আগে আগে তোমার মা বাবার পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহর গজব থেকে তুমি বাঁচবা কথা বলুন ঠিক কিনা ওয়াজ নসিহত শুনে কোন লাভ হবে না নমাজ রোজা বন্দি করে তোমার কোন লাভ হবে না মক্কা মদিনার ইমাম সাহেব হয়ে তোমার কোন লাভ হবে না যদি তোমার মার আব্বার অলিজার মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকো কথা বলুন ঠিক কিনা আমার বাবাজেরা আমি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য আসি নাই কিছু কথা আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই রে ভাই যাদের কারণে পৃথিবীর মুখ দেখছি সে হলো আম্মা আব্বা এখনো সময় আছে যদি কোনো মারে আঘাত দিয়া থাকো আব্বারে কোনো আঘাত দিয়া থাকু মা বাবার পায়ে ধরে ক্ষমা চায় মা বাবা ক্ষমা করে দিবে যদি চির থেকে হিরো হতে চাও মা বাবার দোয়া নিও সঙ্গে সঙ্গে তুমি দেখব অতি অল্প দিনে তুমি বড় লোক হয়ে যাবে অতি সম্মানী হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা এবার আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলছে গো মা আপনি যদি মাফ না করেন আপনার সন্তানটা সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবে আপনার ছেলে এইভাবে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবে আমি জানতে চাই সন্তানের কষ্টের কথা শুনলে মা দুঃখিনীর মন কাঁদে কি কাঁদে না কাঁদে কি কাঁদে না যেই মার তো এই কথা বলছে মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ফালে কান্দে কারণ আমার নবী বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিদার রাব্বি ফিদার ললিদাইন ও সাখাতি রাব্বি ফি সাখাতি ললিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় আমার বাজান কে বলেছে আমার নবী বলেছে আমি বলি নাই আমি বলি নাই কানো দিয়ে বইলা যায় আমি বলি নাই আমার নবী বলেছেন পিতা মাতা সন্তুষ্টি খুশি আমার আল্লাহ খুশি পিতা মাতা বেজার আমার আল্লাহ তোমার উপরে বেজার হইয়া যাইবে গো ও নতুন বাড়ির যুবক বাইরারে ও মুরব্বি বাজান এবার মা দুগ্নি চোখের পানি ভালাইয়া কাইন্দা কাইন্দা কই
হুজুর, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি, আমার আল্লাহরে বলেন আমার সন্তানের জাহান্নামের আগুনগুলো আমি মারে দিয়া দেউক, আমার সন্তানকে কবরে আজাব বন্ধ কইরা দেউক। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও মা গো, ও দুখিনী মা, আপনি ক্ষমা করে দিলে আপনার সন্তানের কবরে আজাব বন্ধ হয়ে যাবে। মা দুখিনী দুইটা হাত তুলে বলে, আল্লাহ গো, তুমি আমার সন্তানের আজাব বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে এই সন্তানের কবরে আজাব বন্ধ হয়ে গেল। চিৎকারে মেরে বলুন না, সুবহানাল্লাহ। আমার মা কেন এত দামি জানে না সকলে, আমার বাবা কেন এত দামি জানে না সকলে, মায়ের সেবা করিলে জান্নাত মিলে। আল্লাহ মা কেন এত দামি জানে না সকলে, আমার বাবা কেন এত দামি জানে না সকলে। দশ মাসে দশ দিন ঘরে বেড়েকে কষ্ট করেন মা, আরে পৃথিবীতে মায়ের সাথে নেই তুলনা। মাকে দুঃখ দিলে জীবন যাবে বিফলে, আল্লাহ মা কেন এত দামি জানে না সকলে, আমার বাবা কেন এত দামি জানে না সকলে। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলুন না, সুবহানাল্লাহ। আমার বাবা জিরা গো, আসুন আমরা মেন আলোচনায় চলে যাই, এই পৃথিবীর বুকে আমরা থাকবো না, চলে যাইতে হবে, কথা বলুন ঠিক কিনা। ওই কবরে দুনিয়ার বুকে কত মানুষ সঙ্গী পাইবেন, কিন্তু কবর জগতের সঙ্গী কেউ হইব নি, হইব নি। কবরের একটা কথা মনে হয়েছে কইতাম নি, এক আল্লাহ রলি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তাকায়া দেখে একটা একটা যুবক বাড়ি বানাইতেছে বাড়ি। এবার ডাক দিয়ে বলে, পাগলা রে, ও পাগলা তুমি কি এখানে কি করো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর ওই বাড়িটা বানাইতেছি, ওই বাড়ি বানাইতে কত টাকা লাগবো? একশো এক হাজার দিরহাম লাগবে। এই কথা বলার পরে আল্লাহ রলি ডাক দিয়া, তোমার টাকাগুলো আমারে দিয়া দাও, তোমার তোমারে আল্লাহ ওই টাকার বদলতে আল্লাহ রাব্বুল আমিন তোমারে জান্নাতে স্বর্ণের মহল দান করবে। এই কথা বলার পরে পরে গো, ওই যুবকে যখন টাকাগুলো হাতের মধ্যে দিয়া দিছে, আল্লাহর ওলি সাথে সাথে নিয়ে চলে গেছে। আমি জানতে চাই, যদি আজকে নতুন বেরি যুবকে একটা বিল্ডিং বানতেছে, যদি বলে হুজুর, আমি যদি কে বলি বলে ভাই টাকাগুলো আমারে দিয়া দেন, আমি এগুলা নিয়ে যাই, কইব হুজুর ওয়াজ করে ইন্ডি বলে ওয়াজ করেন গিয়ে হেরা বাট ফারি আমরা লাগে কইরান না, আল্লাহ আমরা বিল্ডিং দিব, দিবার সময় দিব না, আগে দুনিয়ায় বিল্ডিং বানতালই ঠিক কিনা। কিন্তু কেমন যুবক দেখেন, এক হাজার দিরহাম, একশো হাজার দিরহাম, একশো হাজার দিরহাম লাগবে তার বিল্ডিংটা বানতে, ওই টাকা ওই দিরহামগুলো ওই আল্লাহর ওলি হাতে দিয়ে দিছে। যেই মার তো দিল আল্লাহর ওলি, এই দিরহামগুলো হাতে নিয়ে অস্তে 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 সামনের দিকে অগ্রসর হইল, গিয়া দেখেছে কিছু এতিম, কিছু ফকির মিসকিন, মাদ্রাসা গরিব ছাত্র, তাদের মধ্যে টাকাগুলো বাইটা দিছে, তাদেরকে পোশাকগুলো কিনে দিয়েছে, তাদের খানি নাই, তাদের খানি এনে দিলেন, ওই বাচ্চাগুলো খাইছে। হঠাৎ করে এই আল্লাহর ওলি শুক্রবার দিন দেখে একটা কাগজ লেখা দিয়েছিল ওই যুবকরে, ওই কাগজ দিয়া গেলাম তোমার সার্টিফিকেট। এই এই কাগজটা দেখা যায় ফজর নামাজের পরে, সালাম ফেরানোর পরে মিম্বরের মধ্যে থাকে, দেখে ওই কাগজটা, যে কাগজটা যুবককে লেখা দিয়েছিল। এখন আল্লাহর ওলি প্রত্যেকটা মুসল্লির চেহারার দিকে তাকায়া দেখে ওই যুবক তো নাই, ডাক দিয়া বলে, মুসল্লির দলেরা রে, ও মুসল্লির দলে
রাগো, তোমাদের মধ্যে আমি জানতে চাই ওই কাগজটাকে আনছো? মুসল্লি সবাই ডাক দিয়ে বলে, কাগজ তো আমরা আনি নাই। খুদার কসম করে বলি, কাগজ তো আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহর বলে কাগজটা নিয়ে বলে, কাগজটা তো আমি যুবককে দিছিলাম। যুবকের খবর কি? এইবারে যুবকের বাড়িতে গেল। যুবকের বাড়িতে যাওয়ার পরে তাকায় দেখে বাড়ির মধ্যে ভীষণ ভিড়, অনেক মানুষের কান্নাকাটি শুরু হয়ে গেছে। রে ওই আল্লাহর ওলি, ওই কাগজটা তার হাতে লইয়া বাড়ির পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিমের মতো দাঁড়ায় মানুষকে জিজ্ঞাসা করি, ওই বাড়ির মধ্যে কান্নাকাটি কেন? বলতেছে, যুবক এই বাড়ির একটা খুব ভালো একটা যুবক ছিল, যুবকটা মারা গেছে। আল্লাহর ওলি অস্তে অস্তে ওই লাশের সামনে গিয়া যখন লাশটা এইভাবে এইভাবে যখন উদাম করেছে গো, করার পরে ডাক দিয়া বলে, ওই যুবক, যুবক রে তুই কেমনে আমার তোয়া সইলা গেলি? এই কথা বলার পরে দেখা যায় লাশ থেকে এত সুন্দর মেষকে আম্বরে গানাইতেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলাল্লাহ। আমার বাবা জিরা গো, এইবার আল্লাহর ওলি বলতে যে লাশের জানাজা আমি পড়াইমু, এই লাশের জানাজার নামাজ আমি পড়াইমু। এই কথা বলার পরে পরে ও নতুন বেরির যুবক বাইরা গো, ও মুরুব্বি বাবা জিরা যেই মার তু জানাজার নামাজ গুলা শেষ করল, ওলি বলতেছে লাশকে আমি নামাইমু, আমার সাথে কবর কয়জন নামে? তিনজন। আল্লাহর ওলি হইল মাতার সাইডে, যখন নামাইছে দুইজন উঠটা গেছে, আল্লাহর ওলি যাই মার তুইটা যাইতাস যে গাঢ়টা কাইট করে কই যাইন কথা আছে। এখন কোন যদি কবরের মধ্যে কেউ নামে লাশ তোয়ার সময়, আর লাশ মাটিতে রাখার পরে যদি লাশে যদি কথা কয়, কিরে বালা আসস নি, হের অবস্থা কী হইব, হের অবস্থা কী হইব, হ্যাঁ হ্যাঁ এসে ঠিক কিনা মা ঠিক থাকতে পারবো? আমার করে তো আমি একবারে চকুলটা দিয়ে হাই আর ঠিক ঠিকানা নাই, কারণ কবরের মধ্যে ডাকতেছে মানে আমার দয়া লাগব। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আমি ডরাইতাম না ডরাই না ওই পাগলা, পাগলারে তুই যে স্কুলের ছাত্র রে যুবক, আমি ওই স্কুলের হেডমাস্টার। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও যুবক রে, ও নতুন বেরির যুবক বাহেরা গো, এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ যুবক তুই পৃথিবী থেকে তোর মারে বাবার এতিম কইরা আইছস, আমার না কয়া তুই কেমনে আইলি, তুই আমার না কয়া কেমনে আইছস, তুই আমার কয়া কেড়ে আইলি না? ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি জানেননি কেন পৃথিবী থেকে আমি আইছি, বলে তুমি কেড়ে আইছো আমার কো? আল্লাহর ওলি বলে, রাত্র যখন তিনটা হয়ে গেছে, আমার মাও সজাগ নয়, আমার আব্বাও ঘুমায়া গেছে, ভাই বোন সবাই যখন ঘুমায়া গেছে হেরে, ঘুমায়া যাওয়ার পরে আমি রাত্র নিরিবিলি উঠে ওযু করলাম, ওযু করে নামাজটা পরে সালাম ফিরাইলাম, সালাম ফিরাইয়া সালাম ফিরাইয়া দুইটা হাত তুলে আমার আল্লাহর দরবারে একটা ডাক মাইরা দিছি গো। আমি বললাম আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, এই পৃথিবীতে আমি আর থাকতে চাই না, তুমি আমার জান্নাতে বাড়ি দিবা কি দিবা না? যদি তুমি আমার জান্নাতে বাড়ি দিতে চাও তাহলে এই মুহূর্তে তুমি আমার মৃত্যু দিয়া দেও, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা নারী আমি চাই না, আমি জান্নাতে বাড়ি চাই। চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ।
ওই কবরের সঙ্গী হবে আপনার আমার নবী, কথা বলুন ঠিক কিনা? আমার পাগলে মন ওই মদিনা প্রেমে পড়েছে, আমার পাগলে মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, আমার পাগলে মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগলে মন ওই মদিনার প্রেমে পড়েছে, জানি না ওই মদিনা কি আছে মহদু, মাদিনা মাদিনা বলে কান্দি যে শুধু, কথা বলুন ঠিক কিনা? কারণ কি, কারণ কি, আমার নবী বলেছেন মানজারা কাবরি ওয়াজাবাত লাহু, ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার রওজাটা জিয়ারত করলো তার জন্য আমার আমার সুপারিশ আবশ্যক হয়ে গেল, চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার বাবা দিনা গু, আমার নবী শুধু তাই নয় আরো বলেছেন, কি বলেছেন জানেননি? আমার নবী বলেছেন মান হাজ্জা ফাজার কাবরি বাদা ওফাতি কানা কামান যারা নেফি হায়াতি, চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যেই ব্যক্তি মক্কায় গিয়ে হজ করলো, হজ করার পরে যে আমার রোজাটা জিয়ারত করলো, সেজন্য আমি নবীর জিন্দা অবস্থায় সে জিয়ারত করলো, চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ। অনেক আমার ভাইয়েরা বলেন নবী নাকি ময়রা ফচ্চা গইল্লা গেছে, জুরে জুরে বলুন নাউজুবিল্লাহ। হে আমার বাবাজিরা গু, আমার নবী বলে আমি জিন্দা, কিন্তু বর্তমান যুগে আমার মতো আমার কিছু ভাই বলে আমার নবী, আমার নবী নাকি মরা, আমরা জিন্দা নবীর উম্মত নাকি মরা নবীর উম্মত? আওয়াজ করে বলতে হবে আমরা কোন নবীর উম্মত? আওয়াজ করে বলতে হবে কোন নবীর উম্মত? আমার ভাইয়েরা এখনো পর্যন্ত সাহেব কিবলার সৈনিকরা পৃথিবী থেকে বিদায় হয় নাই। আমার বন্ধুগণ বর্তমান যুগে এমন একটা যুগ এসেছে আমাদের নবীর উপরে বিশ্বের বেদিন খ্রিস্টানরা আমাদের উপরে বিভিন্ন চক্রান্ত করে নবীর উপরে মান সম্মান, নবীর উপরে মানের উপরে মানহানি করতেছে, কথা বলুন ঠিক কিনা? আমরা এখন সদা কত হবে একতাবদ্ধ হইতে হবে বাইরে, আর আমাদের টুফিওলার গুতাগুতির কারণে বেদিন খ্রিস্টানগুলো সুযোগ পেয়েছে, এই সুযোগে আমাদেরকে আমাদের বায়ে বায়ে মা দ্বন্দ্ব লাগাইয়া এর ফাঁক দিয়ে আমাদের উপরে তারা রাজত্ব করতেছে, ঠিক কিনা? আজকে কিন্তু বিশ্বের মুসলিমের অবস্থা তেমন বেশি ভালো না, বলো না কি? এই নাম কি লোক কিছু নাগে রোহিঙ্গা মুসলিম, ঠিক আছে না? রোহিঙ্গা এই নাম নাকি, এই রাষ্ট্র নাম নাকি না, মায়ানমার। এই মায়ানমারের মুসলমানদেরকে মাটির মধ্যে শুয়ায়া গরুকে যেভাবে জবাই জবাই করছে, ঠিক কিনা? মানুষ যেভাবে এই কাঠ লার্কিগুলো আগুনের মধ্যে ফালে জ্বালায় আংরা বানায়, আমাদের মুসলমান ভাই বোনগুলোকে এইভাবে আংরা বানাইছে, ঠিক কিনা? ওই যুগ ওই বেদিন খ্রিস্টানরা আমাদের মা বোনকে এখানে নির্মমভাবে মার সামনে মেয়েকে দর্শন, মেয়ের সামনে মাকে দর্শন করেছে। এই করুণ অবস্থা দেখে আমাদের বাংলার মুসলমান এখনো পর্যন্ত কান খাড়া হয় নাই, তারপরে আমরা বায়ে বায়ে দ্বন্দ্ব করি। আমরা এই বাংলাদেশ থেকে যদি আল্লাহু আকবার ধ্বনি দিতাম তাহলে ওই মায়ানমারের বেদিন খ্রিস্টান থেমে যেত, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ কি ওয়াজ করব, ওয়াজ করার আগে ইমানের বাজারে আগুন লেগে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা এখন বর্তমানে মাজার নিয়ে পাগল হয়ে গেছি, মাজার, হ্যাঁ অবশ্যই মাজার দরকার, কারণ ওলি আল্লাহ এই বাংলাদেশে ওলি আল্লাহরা কি করছে, ইসলাম প্রচার করছে, করছে কিনা? কিন্তু আমরা মাজারে বসে থাকলে চলবে না, আমাদেরকে মাঠে নামতে হবে। আমাদের মধ্যে কিছু বন্ড বাহির হয়ে গেছে, ঠিক কিনা? ওই বেইমান দেওয়ানবাগি মুসলমান সুনি নামের নামদারি দেওয়ানবাগি এই বন্ড বলেছে নবীর মেয়ে ফাতেমা নাকি তার স্ত্রী, নাউজুবিল্লাহ বলেন,
কারণ আমি আপনার সম্মুখে কিছু কথা বললে আপনারা যদি এই কথার যদি জবাব না দেন, নীরব থাকেন, তাহলে বোঝা গেল আপনারা এর সম্মতি করছেন, ঠিক কি না? তাহলে ওই যে এই কথা বললো, আপনারা দেখলাম না একদিন রাস্তাঘাটে মিছিলে বাড়িতে, কিন্তু আমার নবীর নামে মিলাদ কিয়াম করলে আপনার পায়জামা গরম হয়ে যায় কেন? কেন দেখুন, কিছুদিন আগে ইলেকশন হয়েছিল, আমি কাউকে হেই প্রতিপূর্ণ করার জন্য আমি কিছু কথা বোঝার জন্য বলতেছি, চরমনার ফির সাপ, ঠিক কি না? চরমনার ফির সাপ কিন্তু দাঁড়াইছিল মার কি মার্কা ফাঁকা মাখা দাঁড়াইছিল, ঠিক কি না? তখন সবাই দেখছি সবার শরীরে সবুজ মধ্যখানে লাল এই পতাকা বুকের মধ্যে লাগায় তারা মিছিল দিছে, ঠিক কি না? কাকে স্মরণ করছে? 30,000 শহীদদেরকে। হ্যাঁ, আমরা 30,000 শহীদদেরকে আমরা স্মরণ করি, ঠিক কি না? আমরাও করি, তোমরাও করছো, ভালো কথা। তাহলে 30,000 শহীদ উত্তম না আমার নবী উত্তম? তাহলে তোমার মিছিল তুমি ওইখানে রাজনীতি করবা, তুমি হাজার হাজার মানুষ নিয়ে মিছিল করতে পারছো, আমার নবীজি এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ, তার উপরে কোনো কিছু নাই, আমার আল্লাহর উপরে নবীর স্থান, আমার নবীর নামে মিলাদ কিয়াম পড়লে আপনার পায়জামা গরম হয় কেন? আমার বাবা জিরাব, এখন আমরা রিয়েলিতে বাইর হইলে আমাদের গায়ে ঠাট্টা বিদ্যুৎ করে, ঠিক কি না? আমাদের সাহেব কিবলার নামে তারা বদলা বাইর করে, ঠিক কি না? যে সাহেব কিবলার কারণে আজকে বাংলার মুসলমান আজকে মসজিদে মসজিদে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেছে, ঠিক কি না? আমার বন্ধুগণ তাকায় দেখুন, আপনার দিকে আপনার তাকায় দেখুন, আপনি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারেন না, কিন্তু আপনার সন্তান মসজিদে মসজিদে রমজান মাসে কারিয়ানা পড়ায়, ঠিক কি না? আপনার সন্তান আরো শত শত মানুষকে শিক্ষা দিচ্ছে, এই নীতি আমরা কোথা থেকে পেয়েছি, ঠিক কি না? আজকে উনার নামে কথা বললে আপনারা কেন গর্জন দেন না? বুঝা গেল আপনার তাদেরও পক্ষ দিতেছেন, ঠিক কিনা? আমরা আর ঘুমিয়ে থাকতে চাই না, আমরা সজাগ হয়ে যাইতে হবে, কেন? কারণ আমাদেরকে ঘুমের ঘরে ফেলায় ইমান চুরি করতেছে খ্রিস্টান বেইমানরা, ঠিক কিনা? আমি ডাকছি কণ্ঠে আমার প্রত্যেকটা মুসলমান ভাই বোনকে, আমি এই কথা বলতে চাই, আর ঘুমাইবার সময় নেই, কারণ কখন মৃত্যু ডাকে হাজার বলা যায় না, কিন্তু বিড়ালের মতো 1,000 বছর আমরা বাঁচতে চাই না, সিংহের গর্জন নিয়ে ইসলামের জন্য জীবন দিতে আমরা একদিন বাঁচতে চাই, ঠিক কিনা? কেন কেন কুত্তার জিন্দগি 100 বছর বাচ্চা কোনো লাভ নাই, কিন্তু আমরা যদি এই পৃথিবীর বুকে আমার নবীর মহাব্বত নিয়ে ওলি আল্লাহ সোহবত নিয়ে পিতা মাতার খেদমত নিয়ে আল্লাহর ইবাদত নিয়ে একদিন বাঁচতে পারি, দিনের পথে জীবন দিয়ে একদিন বাঁচতে পারি, এটাই এনাফ, ঠিক কি না? এমন জিন্দগি দরকার নাই যে জিন্দগিতে আমার আল্লাহ রাসুল খুশি না, ঠিক কি না? এমন জিন্দগি দরকার যে জিন্দগিতে আমার আল্লাহ খুশি রাসুলও খুশি, ঠিক কি না? বাজান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা জিরা গো, যেই কবরের সাথে হবে নবী, ওই নবীর দরকার আছে কি না? আসুন আমি আমার মেইন আলোচনায় ঢুকে পড়ি, আমার নবীর মহাব্বত থাকলে লাভ হবে না ক্ষতি হবে?
কেমন লাভ হবে জানেননি। ইহুদির একটা সন্তান নাম হলো জানবিবের একটা সন্তান নাম হলো হুবাব। ওই হুবাব ছোট্ট 11 বছরের মাসুম বাচ্চা। 11 বছরের মাসুম বাচ্চা দেখলেন তার বাবা ঘরের ভিতরে কি একটা তালা খুইলা ঘরের ভিতরে প্রবেশ করেছে গো। এখন দেখে একটা সুন্দর একটা নুরা সুন্দর একটা স্বর্ণর মতো জলমল জলমল করে একটা বাস্কু। ওই বাস্কুর মধ্যে গিয়া তালাটা খুললেন। খোলার পরে সাদা একটা কাগজের চতুর্দিকে গোলাপ জল ছিটাইয়া আগরবাতি জ্বালাইয়া কি যেন গুনগুন গুনগুন করে যেন বললেন। বলার পরে আবার ওই কাগজটাকে ওই বাস্কুর ভিতরে তালা মেরে চলে আসলেন। এইবার জানবিবের সন্তান ডাক দিয়া বলে আব্বা গো এটা এমন একটা রুম যে রুমে আপনি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, কিন্তু এই রুমের ভিতরে আমি একটা জিনিস দেখলাম। বলে কি দেখছো? তুমি যেই মানো তো ঘরের ভিতরে প্রবেশ করেল। ওই ঘরের ভিতরে হামাইয়া ওই তালা খুললা বাস্কু থেকে কি একটা সাদা কাগজ বাহির করছো গো। আব্বা এটা কি করছো? এটা কি কাগজ? কার নাম কি আমাকে বলবেন? এইবার জানবিব ডাক দিয়া বলে আমার সোনা মোনা গো তোমার এখনো পর্যন্ত বুঝার বয়স হয় নাই। না ও আব্বা আমাকে বলুন এটা কি, আমি জানতে চাই। এইবার হুবাব চোখ গুলা বড় বড় করে বলতেছে না না তুমি এই কথা বলো না, তোমাকে বলা যাবে না। এই কথা বলার পরে এখন যদি আপনাদেরকে বলি আপনারা এখানে বসে থাকবেন কিন্তু ওই পর্দার ওই পাশে যাইবেন না, আপনারা বলুন ওই পাশে না করার পরে আপনার আকর্ষণ বাড়বে, মনে হয় এইখানের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস আছে ঠিক কিনা। চেষ্টা করবেন ফাঁক দিয়ে দেখার দেখার জন্য। হে আমার বাবাজি ওই হুবাব এবারে বলে আব্বা তুমি তো প্রতিদিনই মদ পান করো, সুযোগে আমি সৎ ব্যবহার করব। একদিন দুই দিন তিন দিন যখন 7 দিন হয়ে গেল এইবার দেখা যায় ইহুবাবের বাবা জানবিব ইহুদি এত মদ খাইছে, মদ খাইতে খাইতে ঘুমের অসাতন হয়ে মাটির মধ্যে পড়ে রয়েছি। মাটির মধ্যে যে মার তো পইরা গেছে রে, মাটির মধ্যে পড়ার পরে এইবার হুবাব তার বাবার কোমর থেকে সাবির জুটাটা হাতের মধ্যে লইছে, লইয়া ঘরের দরজাটা খুললো। দরজা খোলার পরে বাস্কুর তালাটা যেই মারতো খুলছে গো, খোলার পরে দেখে সাদা একটা কাগজ এইভাবে বলা। ওই কাগজটাকে সুন্দর করে এইভাবে হাতে নিলেন, নেওয়ার পরে এইভাবে অস্তে অস্তে যেই মারতো খুলছে। খোলার পরে এমন একটা নাম মুশকি মুশকি হাসে গো, আর এই নামটা এবার পড়তেছে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 11 বছরের বালক ওই চিঠিটারে এইভাবে বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
এইবারে যেই মারতু ওই মাসুম বাচ্চা বুকের মধ্যে সাদা কাগজটা নিয়া কানতে কানতে অজ্ঞান হইয়া মাটির মধ্যে ভইরা আর ওই সেহের ও আমার নতুন বের যুবক বায়েরা আমার মুরব্বী আব্বারা গো ও আমার প্রধানসীন মা বোনেরা এবার জানবি যে মার তো মোদের অচাতন থেকে জ্ঞান যখন ফিরে আসলো এইভাবে শুয়া থেকে তাকে দেখে ওই গুপ্ত গোরের দরজাটা খোলা গোরের ভিতরে তার সন্তানটা শুয়া বুকের মধ্যে তার কাগজটা রাখা বাস্কুর তালাটা খোলা এই দেখার পরে জানবি ঠাস কইরা ঘুম থেকে উইটা দাঁড়াইয়া গেছে দৌড় দিয়া গিয়া দেখে তালাটা খুললা কাগজটা তার বুকের মধ্যে নিয়ে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে রয়েছে বুকটাকে কাগজটা হাতের মধ্যে নিলেন নেওয়ার পরে বাস্কুর তালা মাইরা এবারে ফুতেরা ডাকে ফুতের কথা বলে না কিছু পানি নিয়ে যখন নাকে মুখের মধ্যে ছিটা দিলেন ওই ছেলেটার জ্ঞান ফিরে আসলো ডাক দিয়া বলে ও হুবহাব আমার কলিজার টুকরা সন্তান তুমি এইভাবে কেন পইরা রইছ গো ওই সন্তান এবার চোখের পানি ফালাইয়া বলে আব্বা গো ও আব্বা আপনি কেন আমাকে বললেন ওই কাগজের মধ্যে এমন একটা সুন্দর নাম আছে তুমি আব্বা আমারে কেন বলছো না ওই নামটা যে মারতো আমার মুখ দিয়া উচ্চারণ করেছি রে উচ্চারণ করতে দেরি হয়েছে তার প্রতি আমার মুহাব্বত বাড়তে বেরি দেরি হয়েছে না চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ এইবারে ডাক দিয়া বলে আব্বা গো ও আব্বা আব্বা আপনি কেন আমারে বললেন না ওই মানুষটার নামটা পরে আমার কাছে দেখে এত ভালো লাগলো না জানি ওই নামের মানুষ কত সুন্দর গো গো এই কথা বলার পরে এইবার জানবি ডাক দিয়া বলে ওই আমার সন্তান এই কথা তুমি বইল না এই কথা বলে আমার বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালি মাইকা যাইব চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ এইবার হুবাব বলে আব্বা গো ও আব্বা যত বাধা দেন লাভ হইতো না ওই 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 নামের মানুষটা আমি চাই ওই নামের মানুষ না পাইলে আমার জীবনের কোনো দরকার নাই চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ কেমন নবীর প্রেমিক হইছো রে আমার নতুন বেরির যুবক ভাইয়ের নবীর আলোচনা চলতেছে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো নবীর প্রেমে আলোচনা চলতেছে দোকানপাটে বসে রয়েছো নবীর আলোচনা চলতেছে কেন ঘরের ভিতরে বিছানার মধ্যে শুয়ে আছো আল্লাহর কাছে কি জবাব দিবে আল্লাহর কাছে কি বলবা গো যদি মাহফিলের ভিতরে শীতের রজনী কাটাইতে পারো আল্লাহর কাছে বলতাম পারমু আল্লাহ গো এই শীতের রজনীতে মাহফিল দেখছি না গোরের ভিতরে ঘুমাইছি না সকল কিছু পিছনে ফেলে দিয়ে মাহফিলের ভিতরে আমরা সারা রাত কাটাইছি আল্লাহ তুমি কি পারো না তোমার নবীর খাতিরে মাহফিলকে উসিল্লা করে আমাকে মাফ করতেন আমার আল্লাহ পারে কি পারে না এ আমার বাবা ও নতুন বেরির যুবক বাহেরা গো এই মাসুম বাচ্চার কাণ্ডটা শুনেন কেমন মহাব্বতে ছোট মাসুম বাচ্চার নবীর জন্য কি করেছে কি করুন কাহিনী তার এরপরে ডাক দিয়া বলে জানবি বলে বাচ্চা আমার ও শোনা তুমি আবার এই কথা নাম বললে তোমাকে আমি অনেক কষ্ট দেব ওই ছেলেটা বলে আব্বা গো কি করবা গো তোমার শাস্তি দিমুখ কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তুমি আমার যা শাস্তি দাও কোনো সমস্যা নাই মাথা পেতে আমি নিব তারপর নবী আমি চাই চিৎকারে মেরে বলো না সুবহানাল্লাহ নারে তাকবীর
আলহামদুলিল্লাহ নামান, মোটামুটি আওয়াজের তুলনা শয়তান দূরে চলে গেছে, ঠিক কি না? মাহফিলে যারা বসেছেন রহমতের সাগরে আপনার ডুবে আছেন, যারা মাহফিলের আশেপাশে ঘুরতেছে তারা রহমতের বাহিরে চলে গেছে। মাহফিলের ভিতর রহমত, মাহফিলের বাহিরে রহমত নাই, কারণ এই মাহফিলের ভিতরে যারা ডুববে তাদের গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করতেই থাকবে, করতেই থাকবে। সুবহানাল্লাহ। দেখুন কি করুন, এই ঘটনাটা সম্পূর্ণ শুনতে পারলে বুঝতে পারবেন নবীর প্রেম কাহাকে বলে। এবার জানবে ডাক দিয়া বলে, বাবা গো এই নামটা মুখে নিও না, কোনো আমি মোহাম্মদ নাম জবে চেয়ে নাম আমি ছাড়ব না, কুতুবি না চাললে তোমাকে শাস্তি দেব, আব্বা দিতে পারেন। এই কথা বলার পরে সন্তানটার এমন জুড়ে জুড়ে থাপ্পড় লাগায়া দিছে রে, থাপ্পড় খায় সন্তান মোহাম্মদ মোহাম্মদ বলে কান্দি। এলাকার ময়মুর বেজ জমাই তৈসে ডাক দিয়া বলে, জানবি রে হে ও জানবি, তোমার তো ছোট মাসুম বাচ্চাকে এইভাবে কেন তুই মারতেছ? এইবার ডাক দিয়া বলে, ও মুরব্বির দলের রে, আমার সন্তান এমন একটা নাম জপতাছে যে নামের কারণে আমার বংশের 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 ধর্মের মধ্যে চুনকালি মাইকা যাইতেছে, এর জন্য তাকে আমরা আঘাত করতেছি। কুই মাসুম বাচ্চাকে এমনি আঘাত করলে লাভ হইব নাকি? তারে তোমরা এইভাবে আঘাত করো না, তারে কিছু তুমি শাস্তি দিয়া দেবো বলে। কেমন শাস্তি? ওই সন্তান এমনি নামাইরাম, তারে তোমরা একটা শাস্তি দেবো বলে। কী শাস্তি দিতে হবে? শাস্তি হইল মাটির মধ্যে একটা কবর খুদবাব, খুদলাম, খুদার উপরে কবরের মধ্যে তারা শুয়াইয়া দিবা, তারে সাফা মাটি না দিয়া সামান্য জায়গা খোলা রাখবা, আর ওকে তিন দিন পরে দুই দিন পরে একটা করে রুটি দিবা, আর সেই রুটি খাইয়া খাইয়া যখন দেখবে পেট ভরবে না, ওই কবরের ভিতরে থাকবে সেই কষ্ট পাইয়া তোমার ওই সন্তান মুহাম্মদের নাম বলে যাবে, জুড়ে জুড়ে বলো নাউজুবিল্লাহ। এইবারে সন্তানটা ডাক দিয়া বলে, আব্বা গো, ও আব্বা, আমি তো কোনো চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমি তো কোনো বাদ কাজ করি নাই, নেশা করি নাই, গাঞ্জাও খাই নাই, কেন আমার এত শাস্তি দিছো? আমাকে ছেড়ে দেও, আমি ওই নবীর কাছে যাব, ওই নামের মানুষটাকে বুকে জড়ায় মন চাইতেছে আমার, জুড়ে জুড়ে বলো সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলো ইয়া রাসূলুল্লাহ, মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশে কো মিনের টিকানা, বলো না মদিনা মদিনা আশে কো মমিনের টিকানা, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকি, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকি, ভালো হবে সে শুইল পাশে, ভালো হবে সে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশে কো মুমিনের ঠিকানা, বলো না মদিনা ঠিকানা, বলো না মদিনা মদিনা আশে কো মো। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার জানবিবের সন্তান হুবাবকে ওই কবরটার মধ্যে রাখা হয়েছে, তিন দিন পরে একটা রুটি দিছে, আরো তিন দিন পরে গিয়া যখন যেই মার তো কবরের পাশে গেছে, যত পরেও তো ফুত, কথা বলুন ঠিক কিনা? সন্তানের জন্য আব্বা আম্মার দরদ আছে না নাই?
যদিও সন্তানটাকে মারছে আব্বার মনটা কান্দে কি কান্দে না, মা দুকিনির কলজাটা সন্তানের জন্য দোফর দোফর করতেছে। ডাক দিয়া বলে আসো না, আমার কলিজার সন্তান, আমার কলিজার টুকরা সন্তানটার কবরে দিকে আসি, আমার ফুটটা কবরের মধ্যে কেমন আছে। গিয়া দেখে কবরের ভিতরে সন্তানটার পাশে একটা রুটি রাখা, সন্তানটা তিন চার পাঁচ দিনের অনাহারে একবারে কঙ্কালের মতো হইয়া গেছে গো। আব্বা আমারে দেখার উপরে ছোট মাসুম বাচ্চা ছয় এগারো বছরের বালক, এগারো বছরের বালক চোখের পানি ফালাইয়া আব্বা আমার দিকে কাটটা খাইট কইরা যে মার তো যাইছে রে। মা দুকুনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে কান্দে কই ফুল, তুই মা দুকুনি কবরের ভিতরে জিন্দা অবস্থা শুয়া রইছোত রে। আমি মা গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া ঘরের মধ্যে কান্দি হবো আবরে, ও হবো আমার বাজান পাগলামি যাইরা দে, আমার দুকিনি মার বুকে দুই ফিরায়, এই কথা বলার মরে মরে গো বাচ্চার চোখের পানি আরো দ্বিগুণ বাইরা গেছে গো। বাচ্চা চোখের পানি বালাইয়া মার দিকে তিমের মতো তাকায়া কান্দে রে, কান্দার পরে বাপটা কফুতি রে। তোরে এত আঘাত করছি আমি, এত মার মারলাম, তুই কেন নামটা বললি না, এত শাস্তি পাওয়ার পরে আজকে বুঝি তুই মোহাম্মদের নাম বইলা গেছো। এই কথা বলার পরে হুবাবের কথারে বাড়ি স্প্রিট বাইরা গেছে গো। ডাক দিয়া বলে আব্বা গো, ও আব্বা আপনি কি বলতেছে, যে নবীর নাম লওয়ার পরে আপনি আমার এত নির্যাতন করছেন, এই কবরের ভিতরে আমার অনাহারে রাখছেন, না খাওয়াই আমার মাইরা পালাইবেন, এই এই শাস্তির বইন নবীর নামটা আমি বইলা যাই না, ওই নাম আমি বলতে পারবো না, আমার জীবন চলে যাবে, যেই নামটা আমি জপছি, যেই নামের সাথে আমি প্রেম লাগাইছি, যেই নামকে আমি ভালোবেসেছি, জীবন যাবে কিন্তু আমার নবীর মোহাব্বত যাবে না। চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা জিরারি এই কথা বলার পরে বল ভূত, তাইলে তুমি দি লুটি খাইছো না, লুটি কেড়ে খাইছো না, কো তোমার এই লুটি খাওয়া আমার পক্ষে সম্ভব না বলে কেন, তুমি তো দুশ্মনের রাসূল, দুশ্মনের রাসূলের কোনো কিছু খাওয়া প্রেমিক প্রেমিক রাসূলের মোহাব্বতের রাসূলদের জন্য জায়েজ না, জায়েজ না। তুমি কি বল, তুমি কি ভাবছো তোমার লুটি খাইয়ে আমি নবীর জন্য কাঁদবো, না না না, ওই কবরে আমি কি গায়া গায়া আমি কাটাইছি জাননি বলে কি, ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে আমি কান্দতেছি আর বলতেছি দিন রাত কাঁদে শুধু নবীকে পেহেতে, মুদের জন্য কান্দেন নবী ওই মহদিনাতে, বলুন মুদের জন্য কান্দেন নবী ওই মহদিনাতে, দিন রাত কাঁদে শুধু শুধু নবীকে পেহেতে, মুদের জন্য কান্দেন নবী।
নবি ওই মদিনাতে বলুন মুদের জন্য কান্দেন নবি ওই মদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখবে না উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলে মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ এ আমার বাবার রাগু কোন নবীর নামে মোহাব্বত করবেন যে নবীর সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি এমন এক নবীর পৃথিবীর বুকে পাঠাইছি আমি সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টির রব রব হইলাম আমি সমস্ত সৃষ্টির রাব্বুল আলামিন হইলাম আমি আর আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ আমার বাবা জিরা গো এই আমার বাজান যে মারতু এই কথা বলছে এইবার কবর থেকে জানবি বেরসেতে কবর উল্টাইয়া ফালতাইয়া ফালাইয়া ফুতের কলারের মধ্যে এইভাবে ধরছে ওই সন্তানের জিব্বাটা বাহির কইরা দিছে চোখগুলো উল্টাইয়া দিছে রে ফুতের এত নির্যাতন এত অত্যাচার একটাই মারত কারণ নবীর মোহাব্বতের কারণে এই আমার যুবক ভাই রাজা নবীর মোহাব্বত আমি জানি খোদার কসম করে বলি এই মুহূর্তে আর কেউ রাস্তাঘাটে দোকান পাড়ে থাকতে পারবে না তারা মাহফিলে চলে আসবে কথা বলুন ঠিক কি না এইবার জানবি বের গোলার মধ্যে এইভাবে দৌড়ের পরে জিব্বাটা বাইর কইরা দিছে রে সবগুলো উল্টাইয়া দিছে এই মাটির মধ্যে ঠেকনা দিয়া মাটির মধ্যে আসার দিয়া ফালাইয়া দিছে জানবি ফইরা কইয়া রাসূলুল্লাহ চিৎকারে দিয়ে বলুন না সুবহানাল্লাহ জানবিবকে এইবার মারা জানবি এবার হুবাবকে মারার জন্য প্রস্তুতি নিলেন এইবার ডাক দিয়া বলে আমার সন্তানকে যারা বেশি মারবে যারা বেশি কষ্ট দিবে রে ওই তাদেরকে যারা আমার সন্তানকে যে বেশি কষ্ট দিবে আঘাত দিবে মারবে তাকে আমি বেশি পুরস্কার দান করব জুরে জুরে বলুন নাউজুবিল্লাহ উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার এবার জানবি ওই যখন এই কথা বলছে গো বারো জন যুবককে রেডি করছে বারো জন যুবক হাতের মধ্যে বড় বড় কি এই মুলোয়ার কি লোয়ার কভার লাগাইয়া হাত মোজা লাগাইয়া পাওয়ার মধ্যে বুট লাগাইয়া বারো জন রেডি হইয়া গেছে কই বাচ্চাটার এবার দর ক্ষেতের মধ্যে নিয়ে যায় ফুটবল খেলার মাঠে তারে নিয়ে যায় ওই জানবি বের সন্তান এগারো বছরের বালক রে ও নতুন বেরির যুবক বাইরা গো আজকে যে মাহফিলটা সাজাইলো নতুন বেরি আদর্শ ইসলামী যুব সমাজের কল্যাণ সংস্থার উদ্যোগে তারা কত ভাগ্যবান তারা কত সৌভাগ্যবান ওই যুবকগুলার যারা পেটে রাখছে ওই মাগুলো কত ধন্য ওই বাবাগুলো কত ধন্য এই ইসলামী যুব সংঘের যুবকগুলো কত বালু তারা কত যে সম্মানী এখন বুঝবেন না
মরার পরে বুঝবেন তাদের মার হাসর নাসর হবে মা ফাতেমার সাথে। আরে যুবকগুলোর হাসর নাসর হবে বেহেস্তের সর্দার ইমাম হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে। চিৎকারে দিয়ে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার বাবা জিরা গো এইবার যখন বল খেলার মাঠে লয়া গেছি হাতের মধ্যে এইভাবে মুষ্টি করতেছে এইভাবে হাতগুলারে বলতেছে বড় বড় ব্যাটারি বার করতে চোখের ব্যাটারি বড় বড় করতেছে ছোট মাসুম বাচ্চা দেখে বড় বড় ব্যাটারি দেখে বই ফাইতেছি কোন বহনে এলো কাইলে রে বাজান কোন বনে লো কাইলে আমাদেরকে কে মনে বুইলা রইলে কোন বহনে এলো কাইলে রে মুর্শিদি কোন বনে এলো কাইলে আমাদেরকে কে মনে বুইলা রইলে তোর সোনেতে মধুর আলাপন কি কোথায় নাচিল হঠাৎ করে তাহেরির নামে কে বোলাইয়া দিল আমাদের মতো এমন পাগল আমাদের মতো এমন পাগল আবার কারে পাইলি আমাদেরকে কে মনে বুইলা রইলি কোন বহনে এলো কাইলি রে মুর্শিদি কোন বনে এলো কাইলি আমাদেরকে কে মনে বুইলা রইলি। একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার যে মারথ এইভাবে মুষ্টি নিয়া ওই মাসুম বাচ্চা যেই মারতো একটা ঘুষি মারছে ঘুষি মারার পরে কবুতরের বাচ্চার মতো অনেক দূরে গিয়া পইরা গেছে গো। ওই মাসুম বাচ্চার আবার একটা যখন লাথি মারছে মাসুম বাচ্চা নবী গো কয়া চিৎকার মারছে চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। হে আমার নতুন বেরির যুবক বাইরারি ও আমার মুরব্বী আব্বা জানে রা হই মাসুম বাচ্চা মাটির মধ্যে বইরা ডাক দিয়া কই আমার চাচা গো তুমি যদি আমার চাচা হইতা আমারে কি মারলাও নেননি তুমি যদি আমার আব্বা হইতা তুমি কি আমার এইভাবে আঘাত করতা তোমরা মারলে আমি ছোটো মানুষ দুঃখ পাই বড় ভেতা পাই আমারে তোমরা মাইর না আমি দি বড় কষ্ট পাই তোমরার কি ভিতরে মায়া নাই তোমাদের অন্তরে কি কোনো দয়া নাই। এই কথা বলার পরে কিছু যুবকের মন নরম হইয়া গেছে রে। একটা যুবক ডাক দিয়া বলে ও বহাবে রে খান্দা কান্দা আপনার কাছে বিচার দিলে লাভ হইতো না তোমার আব্বার কথা মানলে তোমরা আর তোমার আর মারতাম না কারণ তোমারে মারলে তোমার বাবা আমাদের কি বেশি বেশি টাকা দান করবে গো ওই টাকা দিয়ে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালাইব সংসারে সংসারে খরচ চালাইব খুব আবে বার চোখের পানি ফালায় কান্দা কান্দা কই না না আমার তোমরা আর মাইর না। ওই মাসুম বাচ্চার এমন জোরে জোরে ঘুষি মারে রে ওই মাসুম বাচ্চা এবার প্রতিটা ঘুষির আঘাতে নবী গো কইয়া চিৎকার মারে নবী গো কইয়া চিৎকার মারে
লাথি মারার উপরে মাটির মধ্যে বইরা নবী নবী বইলা কান্দে রে। ওই মাসুম বাচ্চা এবার আকাশের দিকে তাকায় ডাক দিয়া কই, তোমার মতো দয়ার সাগর আর তোকে হো নাই, আমি বান্দা দয়াবি খাচায় আল্লাহ, আমি বান্দা দয়াবি খাচায়, তোমার মতো দয়ার সাগর আর তোকে হো নাই, আমি বান্দা দয়াবি খাচায় আল্লাহ, আমি বান্দা দয়াবি খাচায়। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বাবা জিরারি ও নতুন বেড়ে যুবক ভাইরা, আমার মুরবি বাজান মনটা এত নরম কেন কইরা দিছেন, আমার মনে হয় নবীর মোহাব্বত আপনার দিলের মধ্যে অ্যাকশন করেছে। ওই মাসুম বাচ্চাই কথা বলার পরে আকাশের মধ্যে আমার আল্লাহ এমন তুফানের জোর তুফানের ব্যবস্থা কইরা দিছে রে, আমার আল্লাহ এমন একটা ব্যবস্থা করেছে, এমন অবস্থা শুরু হইয়া গেছে, এমন ঘূর্ণিঝড় সৃষ্টি হইয়া গেছে গো। ওই মাসুম বাচ্চার কান্নার আওয়াজ আমার আল্লাহর আরশে আজিমে গিয়ে পৌঁছেছে, চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। হে আমার বাবা দিরারি ও আমার বাসান, আমার আল্লাহ যখন বৃষ্টির ব্যবস্থা যখন জোর তুফানের ব্যবস্থা করে দিয়েছে, এমন জোর তুফান সৃষ্টি হয়ে গেছে, ওই যুবকগুলোর শরীরে যেইরে মারতো জোর তুফানের অ্যাকশন করলো, এক একজনের হাত কই গেল, পা গেল কই, সিরে বিরে আং খান খান হয়ে গেল, চিৎকারে দিয়ে বলুন আল্লাহু আকবার। এইবার হুবহাবকে বাতাসে যেইমাত্র যেমনিভাবে মা দুকিনি ছয় মাসের শিশুরে এইভাবে কুলের মধ্যে নিয়ে দুধ খাওয়ায়, ওই বাতাসটা ওই মাসুম বাচ্চার এইভাবে বাতাসের উপরে এইভাবে স্বর্ণের উপরে নিয়ে নিয়ে যাইতে 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 আমার নবীজির মসজিদি নববীর মাঝখানের মধ্যে দরজার সামনে বসাইয়া রাখছে, চিৎকারে দিয়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো মহাব্বতে বলুন না ইয়া ওলি আল্লাহ। আমরা ওলি আল্লাহর মহাব্বত চাই কি চাই না? অনেকে তো ফির ওলি বিশ্বাস করে না, একটা হক কথা কইয়া যাই, যার কোনো ফির দর্শন না যার ফির নাই তার ফির হইল শয়তান, কথা বলুন ঠিক কি না? যেদিন থেকে তোমার উপরে নামাজ রোজা ফরজ হয়ে গেল ওই দিন থেকে তোমার তোমার ফির ধর ফরজ হইয়া গেছে। আমার বাবা জিরা গো হে আমার মুরব্বি বাজান, আমরা মাজারে গিয়ে আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ, এই একটা সত্য ঘটনা, আমি যেই মারত 2009 সালে আমি যখন সাহেব বাড়িতে গেছিলাম এই সার্ভিস দেওয়ার জন্য, আমি দেখি আমার মুখ দিয়ে পড়া বাইর হয় না, পড়ার মধ্যে খালি গণ্ডগোল গণ্ডগোল দেখা যায়, তখন আমার মনে মনে ভাবলাম ব্যাপার কি, আমার এত এত ভুল কেন হয়, তখন আমি আস্তে আস্তে রোজার ভিতরে ঢুকলাম, ঢুকার পরে রোজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া আমি বলছি আল্লাহ গো তোমার নবী তোমার তোমার অলির উসিল্লায় তোমার বন্ধুর উসিল্লায় আমার মুখের জড়তা তুমি দূর করে দাও। এই কথা বলার পরে রোজার সামনে যেই মারতো আমি কুরআন তেলাওয়াত শুরু করেছি, খোদার কসম করে বলি ভুল বলি নাই ভুল বলি নাই, ওলি আল্লাহর সম্পর্কে ভুল বললে দুনিয়ার মধ্যে অ্যাকশন শুরু হয়ে যাবে।
আমার বাবা জিরা রে, হে আমার বাজান যেই মারত ক্রান্ত রাত মধ্যে বইছি, কিন্তু যখন দুই একদিন পরে আমাদের বড় বড় সাহেব দাদা যিনি ইমাউদ্দিন চৌধুরী ইমাউদ্দিন সাহেব, উনি যখন একদিন পড়ানোর জন্য আসছে, আসার পর যখন আমি ক্রান্ত রাত করলাম আমাকে বললো মার হাবা, ওই দিন আমি বুঝলাম ওলি আল্লাহর দরবার খালি না, ওলি আল্লাহর উসিলায় আমার আল্লাহ দোয়া কবুল করে কি করে না, করে কি করে না। আমার বাবা জিরা গো, আমরা মাজারে গিয়া সেজদা করি না, আমরা মাজারে গিয়া পূজা করি না, আমরা মাজারে একটা মারতো কারণে যাই ওই মাজারের বরকত দেওয়ার জন্য, ওই ওলিদের মাজারে সাহেব কিবলার মাজারে গিয়ে আমরা আল্লাহর ওলিকে উসিলা নিয়ে আল্লাহর দরবারে চাই, কথা বলুন ঠিক কি না। কিন্তু অনেকেই বলে আমরা মাজারে গিয়ে সেজদা করি পূজা করি, সম্পূর্ণ গুজব গুজব গুজব, মিথ্যা মিথ্যা, ঠিক কি না। আমার বাবা জিরা গো, দেখা যায় দেখা যায় এই 15ই জানুয়ারি নাকি 15ই জানুয়ারি দেখা যায় ওইখানে যে কি রহমত আছে, কি বরকত আছে, শুধু খালি আলেম সমাজের ঢেউ দেখা যায়, ঠিক কি না। জানা গেছেন তারা বুঝেন, হে আমার বাবাজিরা, ওলি আল্লাহর শান ব্যাপারে যারা 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 কুট রচনা করবে, বিরোধিতা করবে, আমার আল্লাহ বলেছেন মান আদালি ওলিয়ান পাকাত আজান তু বিল হারবে, তুমি আমার ওলির সাথে বিরোধিতা করবা, আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমার বাবা জিরা গো, হে আমার বন্ধুগণ, এইবার হুবহাব যেই মারতর দরজার মধ্যে বসা, এইবার নবীর একজন সাহাবি মসজিদ থেকে বাইর হইয়া দেখে ছোট্ট একটা মাসুম বাচ্চা, চেহার দিকে তাকাইলে খুব বড় মায়া লাগে, চেহার দিকে তাকাইলে খুবই ভালোবাসতে মনে চায়, কিন্তু ওই মাসুম বাচ্চার সমস্ত শরীরের মধ্যে রে ও আমার বাবাজিরা এমন কিছু ক্ষত ক্ষতর চিহ্ন দেখা যায়, যেদিকে তাকাইলে বড় ভয় লাগে, যেদিকে তাকাইলে ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া বলে, ও মাসুম বাচ্চা গো, তোমার চেহারা দেখে মনে হয় তুমি তো এই এলাকার বাসিন্দা নয়, তুমি কোথায় থেকে আসার, কোথায় তোমার বাড়ি। ওই পাগলা ডাক দিয়া বলে, ছোট মাসুম বাচ্চা করে বসে বাচ্চা দেয় কি জবাব দে, ডাক দিয়া বলে আমি বাড়ির পরিচয় দিতে চাই না, আমি আমার আব্বা আম্মার পরিচয় দিতে চাই না, আমি একটা পরিচয় জানতে চাই রে, ও অচিনা যুবক ভাই, আমি একটা পরিচয় জানতে চাই যার জন্য আমার শরীরের এই অবস্থা, আমি কোনো চুরির জন্য এরকম আঘাত প্রাপ্ত হই নাই, আমি কোনো গাঞ্জা মদ বাটপাড়ে চিটারির কারণে আমার শরীরের মধ্যে এরকম কোনো চিহ্ন আঘাত হয় নাই, একটা মার তো কারণ হইছে, একটা নাম দেই কি আমি তারে আমি ভালোবাসা ভালোবাসা পালাইছি, আমি মানুষটার খুঁজে আমি হাইছি, আমি মানুষটাকে না পাইলে আমি বাঁচবো না, আমি মারা যাব। এই কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবি ভিতরটা একটা জানি দিয়ে উঠলো, ব্যাপার কি রে, এই মাস বাচ্চার মুখ দিয়ে কি তাহ কি বলে কি বলে, ও আমার মুর সিদি চান তোমায় না দে কিলে বাসে না রে পুরান, মুর্শিদি সান গেলে সমস্যা সমস্যা বাজান, মুর্শিদি সান আমি কিন্তু সান কিছু বেশি গাইতেছি কে জানেন, কারণ শীতের রজনীতে এই শীতের রাত্রে হালকা কিছু কমান, হালকা কিছু কমান, আরে বাপরে, এই শীতের রজনীতে আপনি আমি এই মাহফিলে এসে বসেছি, বাজান আপনারা বলুন এই শীতের রজনীর মধ্যে আপনাদেরকে আকর্ষণ করবে একমাত্র আমার আল্লাহর
আমার আল্লাহ যে কি মহান, আমার নবী যে কি দয়াবান, আমার আল্লাহ বানাইলেন, রহমত আল্লাহ আমিন বানাইলেন আমার নবীর শান, ওই আল্লাহ শান যখন গাইব ওই শানগুলো আপনার ভিতরে একটা রহমত সৃষ্টি করবে, একটা প্রেম জোগাইব, আর প্রেমে আপনার কাছে বসে থাকবেন, ঠিক কি না? আমি কিন্তু ভূমিকা আলোচনা করি নাই, খুতবা আলোচনা করি নাই, কারণ খুতবা ভূমিকা আলোচনা করতে গেলে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা দরকার। এই সময় আপনারা উঠতে থাকবেন দূরে হুজুরে কোরআন তেলাওয়াত করতেছে করেছে বাল্লা ঘন্টা জায়গা, ঠিক কিনা? এর জন্য আমি সোজা ওয়াজে ঢুকে গেছি, সমস্যা হয়েছে বা যান, আমরা খুশি না বেজার, আমরা খুশি না বেজার, আমরা নবী চাই কি চাই না, আমরা জান্নাতে নবীর সাথে থাকতে চাই কি চাই না, কে কে জান্নাতে থাকতে চায় হাত তুলে দেখান, কেউ আছে না না থাকবে দেন, জিয়াল নবীর শত্রুরা জিন্দাবাদ না, পেস লাগাই দিবেন পরে, হ্যাঁ আগে বলে জিন্দাবাদ কইছে জিয়াল নবীর শত্রুরা জিন্দাবাদ কইছে, ঠিক কিনা? যাক আমার ভাই হয়তো বুঝছে না, ঠিক কিনা? কিন্তু আমার নবীর পক্ষে, আমরা কার পক্ষে? নবীর পক্ষে, আমরা আমরা নবীর পক্ষে জীবন দিয়ে চাই কি চাই না, চাই কি চাই না বাজান। এই দেন এগারো বছরের বালক যে একটা কাণ্ড ঘটাইলো, আজকে আমার মধ্যে আপনার মধ্যে কই গেল প্রেম? নমাজ টাইমের নমাজ নাই, নবীর মহাব্বত নিয়ে মাহফিলে আমরা আসতাম, যদি এখানে আজকে গানের আসর হইতো আমার মনে হয় এই মাহফিলে জায়গা হইতো না, ঠিক নি? মুর্শিদের শান গেলে সমস্যা নি বাজান, আমি শুনছি আপনার এলাকার মানুষ নবীর মহাব্বতের মানুষ, সুন্নি এলাকা, কারণ সুন্নি এলাকার মধ্যে তারা নবীর প্রেম চায়, ঠিক কি না? ওলি আল্লাহর মহাব্বত চায়, ঠিক কি না? আমার সাথে আপনার শান বলবেন, কারণ আপনার আমার দেহের খোরাক হইলো গিয়ে আমরা যেটা খাই এটা, ঠিক কি না? আর আপনার আমার আত্মার খোরাক হইলো আমার দয়াল নবীর শান, ঠিক কি না? ও আমার মুর্শিদি চান তোমায় না দে কিলে বাস হে নারে পগরাওগান, ও আমার মুর্শিদি চান তোমায় না দে কিলে বাস হে নারে পগরাওগান, যে জালামর অন্তরে জো লে এ এ এ এ এ এ সেই জাহালা কি টান্ডা গো হইব জলে ডুবু দিলে, যেই জালা মোর অন্তরে জলে এ এ এ এ এ এ সেই জাহালা কি টান্ডা গো হইব জলে ডুবু দিলে, তোর চরণে মুখ লাগাইলে জালা হইতো ওহব শান তোমায় না দে কিলে বাস হে নারে পগরাওয়ান, ও আমার দয়াল চান তোমায় না দে পগরাওগান, একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আমার বাবা জিরা গো এ আমার মুরব্বী বাজান, নবীর মহাব্বতের যে কি দাম, নবীর মহাব্বতের যে কি ভালোবাসা, নবীকে যারা ভালোবেসেছে তারা হয়েছে আল্লাহর ওলি, কথা বলুন ঠিক কি না? নবীর মহাব্বত ছাড়া ওলি হওয়া যায় না, নবীর প্রেম ছাড়া ওলি হওয়া যায় না, নবীর প্রেম ছাড়া পেশাব হওয়া যায় না, নবীর প্রেম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নবীকে ছাড়া জান্নাতে পাবে না। হে আমার বাবাজিরা, নবীর সুপারিশ ছাড়া আমাদের কোনো উপায় নাই, উপায় নাই, কারণ কি জানেন? নিম কত অক্ত নমাজ পড়ি নাই, আমরা কত অক্ত নমাজ কাজা করে দিয়েছি, আমাদের আমল দিয়ে জান্নাতে যাবার আশা আমাদের ভাগ্যে নাই, কথা বলুন ঠিক কি না? আমাদের আমল দিয়ে আমরা পার হইতে পারব না, আমাদের একটা সম্পদ, সেই সম্পদটা হলো আমাদের দয়াল নবীর মহাব্বত, ঠিক নেবে ঠিক? আমরা নবীর মহাব্বত চাই কি চাই না? আমার বাবা জিরা গো আসেন একটু জিকির করতে পারবেন, জিকির আমি জিকির করব, আপনারা জিকির করবেন আমি শান গাইব, আপনারা জিকির থামবেন না, আল্লাহ জিকির করবেন, পারবেন না? না থাইমা দেবেন,
আপনার আল্লাহ জিকির উচ্চ সুরে বলবেন, আর আপনার জিকিরের তাড়াতাড়ি আমি শান গাইব। আপনার জিকির থামাইবেন না, পারবেন? পারবেন নি? কারণ এদিকে তো মোটামুটি নতুনই নাকি। আর কে যারা কত রুখ দূর ভাই, কে যারা কত রুখব এদিক থেকে? তা একবার মনে আসছিলাম নাকি, তা কে যারা আসলাম এই কিছুদিন আগে, মনে প্রায় ডিসেম্বরে নাকি ভাই, নভেম্বরে না ডিসেম্বরে আসছিলাম আপনাদের কেজাউরা। কিন্তু এলাকার মানুষের পরিবেশ তো আমি বুঝি না, কিন্তু আমি এটা জানি এলাকার মানুষ নবীর মোহাব্বতের মানুষ, ঠিক কি না? এই এলাকা আপনার আমি জানি যে এই সিলেটের মধ্যে, এই সিলেটের মধ্যে এই বাংলাদেশের রাজধানী কি তা ঢাকা না? আর সিলেটের সুন্নিয়তের রাজধানী হইল ছাতক, ঠিক কি না? কারণ আমি দেখেছি এইদিকে শুধু খালি নবীর প্রেমিক, শুধু নবীর প্রেমিক। কথাটা কিন্তু রেকর্ড হইতেছে, রেকর্ড হচ্ছে না? আমি কি ভুল বলছি বাজান? কারণ এই ছাতক ঢাকা থানা জেলা থানা, ঠিক না? এই ছাতক থানার মধ্যে যত নবী প্রেমিক দেখেছি আমি অন্য কোথায় এরকম প্রেমিক দেখি নাই, ঠিক কি না? আমার বাজান, নবীর মোহাব্বত তাকে লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি। আশা নবীর মোহাব্বত নিয়ে জিকির করি, উচ্চ জিকির করবেন, জিকির পরে কিছু ওয়াজ করে আপনাদের কাছে কিছু মূল্যবান কথা বলে আমি বিদায় নিয়ে দেবো। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাশে না নইয়ো নেয়ে আহমা রে বলি বাগ মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মত যত কাদাও কাদব নবী জনমের মত মারহাবা আল্লাহ 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 আল্লাহ। প্রেম কহরিয়া প্রেমিক মহরে গঙ্গ দোয়া প্রেম তহ মরে নাওগা মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যে যা হারে মন দিয়াছে সে তাহারে ভুলে নাওগা মাহাবা আল্লাহ 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 আল্লাহ। প্রেম কহরিয়া প্রেমিক মরে গঙ্গ দোয়াল প্রেম তহ মরে নাওগা মাশাল্লাহ আল্লাহ 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 মাশাল্লাহ ফানা ফানা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে ইয়ে বকতে রে ফা গল বানাইয়া কই রইলা রে ইয়ে মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে ইয়ে বকতে রে ফা গল বানাইয়া কই রইলা রে ইয়ে মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার কথা মনে হইলে বুক বেশে যায় নয়ন জ্বলে মাশাল্লাহ। তোমার কথা মনে হইলে বুক বেশে যায় নয়ন জ্বলে
সেই জল দিয়া চরণ দুকান দোয়াইতাম রে ইয়ে বকতে রে ফা বলবা নাইয়া কই রইলা রে ইয়ে মাহবা আল্লাহ 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 Allah 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 আপনি মোদের জান গহ নবি আপনি মোদের জাগা আগা নওয়া নবি আপনি মোদের জাগান মাশাল্লাহ আল্লাহ 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 আপনার জন্যে করতে পারি আপনার জন্যে করতে পারি আমার জান কুরবানা আগা নওয়া নবি আপনি মোদের জাগান মাশাল্লাহ আল্লাহ 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 কত কষ্ট কর লাগ নবি উহুদের মহিদাও গাও গান কত কষ্ট কর লাগ নবি উহুদের মহিদাও গাও গাও গান দান দান মুবারক শহীদ করলো দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমানা আগা নও নবি আপনি মোদের জাগান মাশাল্লাহ আল্লাহ 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 Allah 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 MashaAllah Allah 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 আওয়াজ করে আল্লাহ 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 রঙ মহলে তাক বাগ বন্ধু পালঙ্গে সুহিয়া গাঙ্গা কোন সন্ধানে আজ রাখিলে কোন সন্ধানে আজ রাখিলে ডুকি বেয়াশিয়া গাঙ্গা মাশাল্লাহ আল্লাহ 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 মাশাল্লাহ Allah 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 আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক মারহাবা আল্লাহ 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 ডাকলে পড়ে গুনা পাবি মাগাগা আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক মারহাবা আল্লাহ 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 Allah 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 প্রেম করিয়া প্রেমিক মরে গহ দয়াল প্রেম তহ মরে নাও গা মারহাবা আল্লাহ 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 যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না গাঙ্গা যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না গাঙ্গা প্রেম করিয়া প্রেম কি মরে গহ দয়াল প্রেম তহ মরে নাও গা মারহাবা আল্লাহ 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 আল্লাহ
প্রেম হাসায় প্রেম কাঁদাই রে দয়া গা গা গাও গাল এই কি প্রেমের পাওনা গাও গা দয়াল রে এই কি প্রেমের পাওনা মারহাবা আল্লাহ 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 তোমরা কি বুঝাইবা মন অন্তর ফুইরা কইলা গাঙ্গা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা জিরা রে এ আমার মুরব্বী বাদান প্রতিদিন প্রোগ্রাম ছোট মানুষ আমি ছোট মানুষ প্রতিদিন প্রোগ্রাম করি আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে এসেছি আপনাদের মহাব্বত নেওয়ার জন্য ভালোবাসা নেওয়ার জন্য যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন আপনাদেরকে নিয়ে কিছু সময় কথা বলে আমি বিদায় নিয়ে যাব খুব ভাবের ঘটনাটা আমি শেষ করে চলে যাব সে যে নবী কীভাবে পাইল এখন আপনাদের কাছে আমি দুইটা জিনিস চাইব একটা হলো ধৈর্য একটা হলো মনোযোগ আমি কয়েকটা কথাবার্তা বললে কি আপনাদের সবাই উঠে যাইবেন কে কে উঠবেন হাত তোলা দেন আমি এখন কয়েকটা কথাবার্তা বলবো আপনাকে উঠে যাইবেন না বসে থাকবেন থাকবেন তো ইনশাল্লাহ আচ্ছা আমার সবাই সবাই সিনে ঠিক না আমি বলছিলাম ওই যে আল্লাহর ওলি দিনারগুলো যে টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছিল ওই টাকাগুলো দান করছিল দান করার পরে সে কি জান্নাতে পাড়ি পাইছে ঠিক কি না আমার বাজান আপনারা অন্ধকার কবরে আপনারা অন্ধকার কবরে কবর থেকে ডাক দেয়া বলে আব্দুর রহমান ও আব্দুর রহিম ও আব্দুল খালেক ও আমার সন্তানের আমার নাতির দোলেরা মাহফিল থেকে বাহির হইও না আমার বাজান এই এই ওয়াজটা প্রতি বছর হোক আমরা চাই কি চাই না চাই কি চাই না এই ওয়াজটা প্রতি বছর হোক আমরা চাই কি চাই না এই মাহফিলটা যে করেছে এ বাদান যে এক টাকা দিয়ে মাহফিলটার মধ্যে সহযোগিতা করেছে খোদার কসম করে বলি ওই বান্দার কত সৌভাগ্য জানেননি আমার আল্লাহ মাহফিলটাকে উসিল্লা করিয়া তাকে জান্নাতুল জান্নাতুল মুহাম্মাদুল আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي ارحمهما كما ربياني صغيرا ربنا يو دويا كويرا মাফ করা দাও আমার সব গুনাহ যত গুনাহ করেছি আমার জীবনে মাফ করা দাও বাবু তালা তোমার নিজ গুণে গুণার বুঝ মাতাইল আমরা কান্তসি মাফ কইরা দাও
প্রত্যেকটা সৈনিককে তুমি দীর্ঘ হায়াত বাড়িয়ে দাও ও আল্লাহ মেহেরবানি করে রব আলামিন। আমাদের সকলের তামাম মুর্দা করে কবরে আজাব মাফ করে দাও, এলাকার কবর বাসীদের কবর আজাব বন্ধ করে দাও। আল্লাহ আমার পায়ে আমার ডান পাশে বসা বাংলাদেশ আনাচে কানে স্বর্ণ সিরত করে সকল প্রকার বিপদ আপদ থেকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখু। আল্লাহ ইসলামের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আমার ভাইকে এদিনের খাদেম হিসাবে কবুল করে দে। এই জামানার শ্রেষ্ঠ ওলি আলেম গাউস আল্লাহ মৃত্যু সময় আমাদের সকলের জবানে পড়ে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।